হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আপনারা সবাই এই ঠান্ডায় গরম পানি পান করে থাকেন, কিন্তু আপনারা জানেন কি এই গরম পানি খাওয়ার নিয়ম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওতে জানবো গরম পানি খাওয়ার নিয়ম এবং উপকারিতা সম্পর্কে। পানির অপর নাম জীবন, এই কথাটি আমরা সবাই জানি, কিন্তু পানি ঠান্ডা না গরম খেতে হবে এই কথাটি নিয়ে আমাদের মাঝে বিতর্ক চলে। পানি ঠান্ডা হোক বা গরম, দুটোতেই কিছু না কিছু উপকার থাকেই। গরম পানির বিশেষ বিশেষ উপকারিতা সম্পর্কে আমরা আজকে জানব। কয়েকটি স্বাস্থ্য সমস্যার সমাধানে গরম পানির থেরাপি 100% কার্যকর হয়, এই কথাটি বলেছেন একদল চিকিৎসক। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি সমস্যার সমাধান করে। কাশি, শারীরিক অস্বস্তি, গাঁটের ব্যথা, হাঁপানি রোগ, ফোসকাশি, শিরায় ব্যথা, জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, জয়েন্টের ব্যথা, হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস, মৃগী রোগ, কোলেস্টেরলের মাত্রা, পেটের সমস্যা, ক্ষুধার সমস্যা ও মাথা ব্যথা, এবং চোখ, কান, নাক এবং গলা সম্পর্কিত সমস্ত রোগেও গরম পানি বেশ কার্যকর ভূমিকা পালন করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে গরম পানি পান করবেন। প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং খুব সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে 2 গ্লাস গরম পানি চা খাওয়ার মতো করে খেতে হবে। প্রথম প্রথম 2 গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারেন, তবে আস্তে আস্তে 2 গ্লাস গরম পানি খাওয়ার অভ্যাস করতে হবে, তাহলে কয়েক ধরনের সমস্যার সমাধান হবে। গরম পানি পান করার পরে অন্তত 45 মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক নিয়ম মেনে গরম পানি পান করলে যে সময়ের মধ্যে স্বাস্থ্য সমস্যাগুলোর সমাধান হবে সেগুলো কি কি। 3 দিনের মধ্যে মাথা ব্যথা, মাইগ্রেন সমস্যার সমাধান হবে। 10 দিনের মধ্যে পেটের পীড়ার উপশম হবে। 10 দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যার সমাধান হবে। 10 দিনের মধ্যে জরায়ু এর সম্পর্কিত রোগ নিরাময় হবে। 10 দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যার সমাধানে খুবই কার্যকর পদ্ধতি। 15 দিনের মধ্যে মহিলাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান হয়। 30 দিনের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। 30 দিনের মধ্যে উচ্চ রক্তচাপ কমে। 30 দিনের মধ্যে হৃদরোগ জাতীয় জটিল সমস্যার সমাধান হয়। 4 মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যার সমাধান হয়। 4 মাসের মধ্যে হাঁপানি সমস্যার সমাধান হয়। 6 মাসের মধ্যে শিরার বাধার সমস্যার সমাধান হয়। 9 মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যার সমাধান হয়। 9 মাসের মধ্যে সমস্ত ধরনের ক্যান্সার সেরে ওঠে এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক গরম পানির উপকারিতা সম্পর্কে। অতিরিক্ত ওজন কমাতে গরম পানির বিকল্প নেই। আজ থেকেই গরম পানি খাওয়া শুরু করুন, ফল পাবেন খুবই অল্প সময়ের মধ্যে, বলতে গেলে একেবারেই হাতে নাতে ফল পাওয়া যায়। গরম পানি খেলে হজম শক্তির অনেকগুলো উন্নতি ঘটে, আর হজম শক্তি বাড়লে শরীরে অতিরিক্ত চর্বি জমার সুযোগই থাকে না। কোষ্ঠকাঠিন্য বা শরীরে কড়া থেকে রক্ষা করে, শরীরের পানির ঘাটতি পূরণ করে। গরম পানির ফলে কোষ্ঠকাঠিন্যর মতো বড় সমস্যা দূর হয়। চুলের খুশকির প্রকোপ কমাতে গরম পানি খুবই কার্যকরী। সারাদিন ধরে অল্প অল্প করে গরম পানি পান করলে নানা কারণে মাথার ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসতে সাহায্য করে, ফলে চুল থাকে খুশকিমুক্ত, পাওয়া যায় নজর কাড়া চুল। সারাদিন ধরে অল্প অল্প করে গরম পানি খেলে শরীরের পানির ঘাটতি দূর হয়, আবার তাৎক্ষণিকভাবে শরীরের ভিতরে নানা পরিবর্তন হতে শুরু করে। এই পরিবর্তনের ফলে ত্বকের শুষ্কতা দূর হয়, সেই সঙ্গে ত্বকে প্রবাহের মাত্রা বাড়তে শুরু করায় খুবই দ্রুত স্কিন টোনের উন্নতি ঘটে। গরম পানি পান করা শুরু করলে প্রতিটি হেয়ার সেলের কার্যক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে চুল পড়ার মাত্রা তো কমেই, সেই সাথে চুলের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। গরম পানি পান করলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়, আর এই ঘামের মাধ্যমে টক্সিন বেরিয়ে যেতে শুরু করে, ফলে শরীর খুব সহজেই বিষমুক্ত হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন গরম পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে, তাহলে আজ থেকেই নিয়ম মেনে গরম পানি খাওয়া শুরু করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।